এই দেখেন এই কফি গুলো আমি মাঠের থেকে নিয়ে আসি। এবার এই কফি অনেক রকমের রান্না করা যায়, তা আমি আজকে আলু দিয়া নিরামিষের তরকারি রান্না করব। কিভাবে রান্নাটা করি আপনারা দেখবেন। কফিটা আলুটা একটু সিদ্ধ করে নেবো। এবার একটু ঢাকা দিয়ে দিব, শুকনো লঙ্কাটা কেটে নিব, আমি লঙ্কা বাটার মধ্যে আদাটা দিয়ে একটু বাইটে নিব। সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে দিব। তেজপাতা, ধনিয়া, জিরা আমি একসঙ্গে ঢেলে নেব। সরষের তেল, বড়ি ভেঙে বাজতে নিব। তেজপাতা, জিরা, কফিটা বাজতে নিব। শুকনো লঙ্কার আদা ভাতা, লবণ, কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিবি। জিরা, ধনিয়া, তেজপাতা আমি একসঙ্গে বাইটে নিব। এবার বড়ি গুঁড়া দিয়ে দিব।
তরকারি ডেমার ফ্রাই হয়ে গেছে, এবার জিরা ধনিয়া তেজপাতা বাটা দিয়ে দেবো। গরম মশলা বাটা, তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই দেবো।